দিনাজপুরে বিরামপুরে ট্রেনের ধাক্কায় প্রাইভেট কার চালক সহ তিন আরোহী মারা গেছে। অন্যদিকে সড়ক দুর্ঘটনায় পটুয়াখালী, সিরাজগঞ্জ ও জামালপুরে পাঁচজন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত আটজন। বুধবার ভোরে দিনাজপুর থেকে আসা একটি প্রাইভেট কার জয়পুরহাট যাওয়ার পথে বিরামপুর রেলগেট পার হওয়ার সময় রংপুরগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কা লাগে। এতে দুমড়ে মুচড়ে যায় প্রাইভেট কারটি। প্রাইভেট কারে থাকা তিনজনের মৃত্যু হয় ঘটনাস্থলেই। ধাক্কা খাইছে, এক জায়গায় চলে আসে, আরেক জায়গায় তিনজন মারা গেছে। এই যে তিনটা প্রাণ যে চলে গেল, এটার একমাত্র দায় নিতে হবে রেলওয়ে কর্তৃপক্ষকে। একজনকে শনাক্ত করা গেছে, তার বাড়ি পার্বতীপুর, হাফিজুর রহমান নাম। গেটম্যান জানান, ট্রেন আসার কারণে গেট ফেলে দেওয়ার পরও প্রাইভেট কারটি ঢুকে পড়লে দুর্ঘটনা ঘটে। তবে পুলিশ বলেন, ক্রসিংয়ের লোহার পাইপ খুলে দড়ি টাঙিয়ে রাখা হয়েছিল। এ সময় প্রাইভেট কারের চালক অতিরিক্ত কুয়াশার কারণে দড়িটি দেখতে না পেয়ে সামনে এগিয়ে গেলে দুর্ঘটনা ঘটে। এদিকে পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কে বাস ইজিবাইকের সংঘর্ষে দুজন মারা গেছেন। কুয়াকাটাগামী একটি বাস ঘোটাবাছা এলাকায় পৌঁছালে ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে মারা যান দুজন, আহত হন আরও তিনজন। সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাক ও ইজিবাইকের মধ্যে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। রায়গঞ্জ উপজেলার ধানগড়ার দিকে যাওয়ার পথে লক্ষ্মীতলা এলাকায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে ইজিবাইকের দুই যাত্রী নিহত হন। অটো ড্রাইভার মানিক এবং যাত্রী দিনেশ ঘটনাস্থলে মারা যায়। দুজন গুরুতর আহত হাসপাতালে পাঠানো হয়েছে। আমাদের ঘাতক ট্রাক আটক করা হয়েছে, ড্রাইভার পলাতক আছে। অন্যদিকে জামালপুরের নান্দিনা খড়খড়িয়া এলাকায় বাসের সঙ্গে একটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি যাত্রী সুমন কুমার কুণ্ডুর মৃত্যু হয়। এ সময় আহত হয় আরও তিনজন। শেখ নিকা সুলতানা, ডিবিসি নিউজ ডেস্ক।